রাজধানীর মালিবাগে পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীকে হত্যার অভিযোগে তাদের মেয়ে ঐশি রহমানকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাইদ আহমেদ এ রায় ঘোষণা করেছেন। ঐশীর দুই বন্ধুর মধ্যে রনিকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, অপর বন্ধু জনিকে খালাস দিয়েছে আদালত। এ মামলায় 49 সাক্ষীর মধ্যে 39 জন আদালতে সাক্ষ্য দেন। অন্য আসামি গৃহকর্মী খাদিজা আক্তার সুমি নাবালিকা হওয়ায় তার বিচার চলছে অন্য আদালতে। 2013 সালে 16 আগস্ট মালিবাগের চামেলিবাগে নিজেদের বাসায় খুন হন পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান। নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মশিউর রহমান রুবেল বাদী হয়ে পল্টন থানায় হত্যা মামলা করেন। ওই বছরের 17 আগস্ট ঐশী রমনা থানায় আত্মসমর্পণ করে। এরপর 24 আগস্ট আদালতে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেয়। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তার দখল থেকে উদ্ধারকৃত আলামত এবং বিভিন্ন সাক্ষ্য প্রমাণে এবং পারিপার্শ্বিকতায় রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীত প্রমাণ করতে বলেছে পেরেছে বলে বিখ্যাত মনে করে তাকে এই মাকে খুনের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং 20,000 টাকা জরিমানা। এ মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী মাহবুব আলম। মামলার রায়ের বিষয়ে জানবো তার কাছে। মাহবুব, এ মামলায় আদালতের কোনো পর্যবেক্ষণ আছে কিনা? যে এর মধ্যে আপনারা জানতে পেরেছেন যে মালিবাগের এই জোড়া খুনের ঘটনায় নিহত দম্পতির একমাত্র মেয়ে ঐশী রহমান এবং তার যে অপর দুই বন্ধু, এর মধ্যে এক বন্ধুকে খালাস দিয়েছে এবং ঐশী রহমানকে মৃত্যুদণ্ডাদেশে দণ্ডিত করেছে আদালত এবং তার এক বন্ধুকে 2 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তো আদালত যে পর্যবেক্ষণ দিয়েছে সেই পর্যবেক্ষণে যেটি বলা হয়েছে যে ঐশী রহমান আসলে পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন এবং আসামি পক্ষ বারবার যেটি প্রমাণ করতে চেয়েছিলেন যে ঐশী রহমান নাবালিকা এবং শিশু অবস্থায় তিনি বুঝতে না পেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, বন্ধুরা সেই বন্ধুদের প্ররোচনায় তিনি বিষয়টি জানা সত্ত্বেও সেটি গোপন করেছিল, কিন্তু এই আসামি পক্ষের দাবিটি আসলে আদালতে ধোপে টিকেনি, এ কারণে তাকে মৃত্যুদণ্ডাদেশে দণ্ডিত করা হয়েছে। তবে আসামি পক্ষের আইনজীবীরা এই রায়কে প্রত্যাখ্যান করেছেন। তারা যেটি বলেছেন যে ঐশী রহমান নাবালিকা এবং রাষ্ট্রপক্ষ প্রভাব খাটিয়ে এই রায় তাদের পক্ষে নিয়েছে এবং ঐশী রহমান যেহেতু শুধু নাবালিকাই নয়, তিনি মাদকাসক্ত ছিলেন এবং এই হত্যাকাণ্ডের ঘটনার পর তাকে মাদকাসক্ত অবস্থায় 154 ধারায় যে জবানবন্দি রেকর্ড করা হয়েছিল আদালতে সেটিও আসলে একটি বিতর্কিত জবানবন্দি, সেই 164টিও তারা প্রত্যাখ্যান করেছেন। তারা যিনি বলেছেন যে সেই বিতর্কিত 164-এর বলে এই যে রায় দেওয়া হয়েছে সেটি আসলে ঠিক হয়নি, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন বলেও তারা মন্তব্য করেছেন। যে এবং ঐশী রহমান যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল তাকে গত 13 অক্টোবর, সেই আত্মপক্ষ সমর্থনের সময় তিনি লিখিতভাবে জানিয়েছিলেন যে এই হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত নয় এবং যখন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তখন তিনি তার বন্ধুর বাসায় মদ্যপ অবস্থায় অবস্থান করছিলেন। এবং সবচেয়ে স্পর্শকাতর একটি বিষয় তুলে ধরেছে আসামি পক্ষের আইনজীবীরা, সেটি হচ্ছে যে তিনি আসলে ঐশী রহমান নাবালিকা না সাবালিকা এটি প্রমাণ করার জন্য এটি যেটি করা হয়েছিল সেখানে সেই পরীক্ষাটিও সঠিকভাবে করা হয়নি, সেখানে 6 দফা এক্সরে করার কথা থাকলেও 2 দফা এক্সরে সম্পন্ন করে অসম্পূর্ণভাবে পরীক্ষার মাধ্যমে তার বয়স নির্ধারণ করা হয়েছে, সেই প্রক্রিয়াটিও ভুল ছিল বলে দাবি করেছে আসামি পক্ষের আইনজীবীরা। তো মোটামুটি এই মামলার যে আপনি জানেন যে 4 জন আসামি ছিল, ঐশী রহমান এবং তার বন্ধু রনি, জনি এবং তার কাজের মেয়ে সুমি, সুমি নাবালিকা থাকার কারণে তার বিচারটি আলাদাভাবে শিশু বিচার আদালতে চলছে বলে আমরা জানতে পেরেছি। তো মোটামুটি আদালতের পর্যবেক্ষণ আসামি এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের এরকম দাবিগুলোই ছিল। তো আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।